হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমরা সিজিবি, ভরা পটল এবং মরা পটল এবং সেই সঙ্গে পৃথিবীকে কেন্দ্র করে 427 দিনে আবর্তন করে সেই তার চাঁদের যে মাসিক পর্যায়ক্রমটা, অর্থাৎ অবস্থানগুলো, যেখান থেকে কিন্তু বারে বারে কোশ্চেন এসে থাকে, তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আমরা আগের দিনের ভিডিওতে জোয়ার ভাটা নিয়ে আলোচনা করেছিলাম, তার সৃষ্টির কারণগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই সঙ্গে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার নিয়েও আলোচনা করেছিলাম। তো আজকে মূলত আমরা এই তিনটার উপর ফোকাস রাখবো এবং পরবর্তী ভিডিওতে আমরা কি করব, দুটো এক্সট্রা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো আজকে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আর তোমরা যেভাবে কমেন্ট করছিলে, অবশ্যই কমেন্ট করো এবং তাতে আমাদেরও ভালো লাগে। আর তাছাড়া যে সমস্ত সমস্যা হবে সেগুলো কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তাছাড়া তোমরা যারা চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছো, তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো, কারণ তোমাদের সহযোগিতা এখন তো কম। তো প্রথমে আসি সিজিবি বলতে কি বুঝি। দেখো, সিজিবি হলো একটা অবস্থা, কাদের অবস্থা, চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থান কি বলা হচ্ছে কিন্তু সিজিবি। তো সেটা আমাকে জানতে হবে। আমরা দেখো আগের দিন জেনেছিলাম যে পৃথিবীতে যে জোয়ার ভাটা হয় তার মূল কারণ কিন্তু চাঁদ, সূর্যেরও কিছুটা প্রভাব রয়েছে কিন্তু সেটা ক্ষীণ। এবার দেখো, আমরা যেটা দেখছিলাম যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, আবার পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর উপগ্রহ চাঁদ ঘোরে। এখানে একটা আমি ছবি এঁকেছি, দেখো সূর্যকে কেন্দ্র করে কে ঘুরছে, পৃথিবী ঘুরবে, আবার পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। তাহলে এখানে আমি ধরেই নিলাম যে সূর্য কিন্তু স্থির, সূর্য একটা অবস্থানে রয়েছে, এটা স্থির। এরপরে দেখলাম পৃথিবী, পৃথিবী রয়েছে, চাঁদ কি করছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে আছে। এক্ষেত্রে দেখো, পৃথিবীকে কেন্দ্র করে যদি ঘুরে, তাহলে কোনো না কোনো সময় চাঁদ, মাফ করবে, সূর্য এবং পৃথিবী এর মাঝে কখনো না কখনো আসবে। যদি এই অবস্থানটা, অর্থাৎ সূর্য, চাঁদ এবং পৃথিবী অবস্থানটা কিরকম বরাবর হবে, এই সরলরেখা বরাবর হবে। সরলরেখা বলতে কত, 180 ডিগ্রি। তাহলে একই সরল রেখায় যদি সূর্য, চাঁদ, পৃথিবী অবস্থান করে, এই অবস্থানটাকে বলা হচ্ছে কি, সিজিবি অবস্থান। তাহলে কি বললাম যে চাঁদ, পৃথিবী এবং সূর্য এক সরল রেখায় অবস্থান করলে এই অবস্থানটাকে বলা হচ্ছে কি, সিজিবি অবস্থান। এবার দেখো এখানে কি দেখাচ্ছে, আমি যখন সূর্য এখানে থাকছে, মাঝে চাঁদ থাকছে, তার মানে এটা কি পূর্ণিমা না অমাবস্যা, স্বাভাবিকভাবে এই অবস্থানটা কিন্তু অমাবস্যা হবে, অবস্থানটা কিন্তু অমাবস্যা অবস্থান। আবার দেখো, চাঁদ তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছিল, তাহলে এখান থেকে চাঁদ ধীরে ধীরে কি করবে, এগোতে এগোতে এই জায়গাটাতে পৌঁছায়। এই জায়গাটা যদি পৌঁছায়, তাহলে তখন আমি দেখবো সূর্য, পৃথিবী এবং চাঁদ, তাহলে এটা কিসের অবস্থান, এটা হলো পূর্ণিমা, কারণ চাঁদ আলোকিত হবে, এই অবস্থানটা হলো কি, পূর্ণিমা। তাহলে সূর্য, পৃথিবী এবং চাঁদ যদি এরূপ অবস্থান করে, অর্থাৎ পূর্ণিমা অবস্থানও কিন্তু সিজিবি, অমাবস্যা অবস্থানও সিজিবি, পূর্ণিমা অবস্থানও সিজিবি। এই সিজিবিকে আমরা কি করেছি, দুটো ভাগে ভাগ করেছি। কি ভাগ করেছি, আমরা বলেছি কি যে যদি সূর্য, চাঁদ এবং পৃথিবী অবস্থান করে, অর্থাৎ প্রথমে অবস্থান করবে সূর্য, তারপরে অবস্থান করবে চাঁদ, তারপরে যদি পৃথিবী অবস্থান করে, অর্থাৎ কি বলা আছে, অমাবস্যা অবস্থানটাকে বলা হয় কি, সংযোগ। সূর্য, চাঁদ, পৃথিবী যদি অবস্থান করে এরূপ একই সরল রেখায়, এই অবস্থানটাকে বলবো কি আমরা, সংযোগ অবস্থান। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো, এরপরে বলছি কি, চাঁদ কি করলে ধীরে ধীরে এই জায়গাটাতে পৌঁছাবে, তাহলে কি হবে, সূর্য, পৃথিবী এবং চাঁদ, তাহলে এটা কি পূর্ণিমা অবস্থা। কি বললাম, সূর্য, পৃথিবী এবং চাঁদ যদি অবস্থান করে একই সরল রেখায়, অর্থাৎ 180 ডিগ্রি অবস্থান করে, তাহলে কি বলছি, এই অবস্থানটাকে বলবো কি আমরা, অতি
যোগ অবস্থান। তাহলে কি সিজিকি বুঝতে পারলাম, সংযোগ কাকে বলে বুঝতে পারলাম, প্রতিযোগ কি বললাম বুঝতে পারলাম। তাহলে এগুলো কিন্তু অবস্থান, কার কার অবস্থান, সূর্য চাঁদ এবং পৃথিবীর এগুলো অবস্থান। তো এরপরে বলা হচ্ছে কি যে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে সিজিকি দেখা যায়। ঠিক তো, কারণ দেখো পূর্ণিমা তো দেখতে পাচ্ছিলাম আমরা, এটা অবস্থান ছিল কি অমাবস্যা অবস্থান, আবার পূর্ণিমা অবস্থান, দুটো তিথিতে কিন্তু আমরা সিজিকি দেখতে পাই। এবার কি পূর্ণিমায় হলে তাকে প্রতিযোগ বলবো, আর অমাবস্যায় হলে তাকে সংযোগ অবস্থান বলবো। এই ছিল সিজিকি। এরপর যেটা বলা, এরপরে বলছি আমরা কি যে ভরা কটান কাকে বলবো এবং মরা কটান কাকে বলবো। তো এই ছবিটা যদি থাকে তাহলে কিন্তু আমাকে বুঝতে সুবিধা হবে। কি বলা হচ্ছে, চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণে জোয়ারের প্রাবল্য বেড়ে যায়, যা ভরা কটল নামে পরিচিত। কারণ দেখো চাঁদ এবং সূর্য একই দিকে থাকে, এই অবস্থানটা দেখো, অর্থাৎ এই অবস্থান বলতে কিসের অবস্থানের কথা বলা হচ্ছে, অমাবস্যা অবস্থান। এই যে অমাবস্যা অবস্থানে যেখানে কি দেখছিলাম প্রথমে সূর্য ছিল এবং চাঁদ ছিল, পৃথিবী ছিল, তাহলে পৃথিবীতে যে জোয়ার ভাটাটা সৃষ্টি হবে তাতে সূর্যের টান সাথে সাথে চাঁদের যে টানটা বা ফোর্স আছে দুটো কাজ করবে কার উপর, পৃথিবীর উপর। তাহলে সেই জোয়ারের প্রাবল্য বা তীব্রতাটা কিন্তু অনেক বেশি হবে, এই রূপ জোয়ারকে বলবো। অর্থাৎ অধিক তীব্রতা যুক্ত জোয়ারটাকে আমরা বলছি কি ভরা কটান, যেখানে চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণটা কাজ করছে, সেই কারণে তীব্রতাটা বেশি, এই কারণে আমরা বলছি কি এটি ভরা কটান। কবে দেখতে পাবো এই অবস্থানটা, কিসের এই অবস্থানটা আমি বলেছিলাম কি অমাবস্যা, তাহলে কোন তিথিতে তুমি দেখতে পাবে এটা কিন্তু তুমি অমাবস্যা তিথিতে কিন্তু দেখতে পাবে। এরপরে আসছি কি, এখানে একটা নোট করেছি, কি বলেছি এখানে, চাঁদ ও সূর্য উভয়ই একই দিকে আকর্ষণ করে, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা তিথিতে কিন্তু ভরা কটানের প্রাবল্য বেশি। এবার দেখ স্বাভাবিক ভাবে কি অমাবস্যাতে কিন্তু প্রাবল্যটা বেশি হবে, দেখো অমাবস্যা তিথিতে ভরা কটানের প্রাবল্য বেশি। তার কারণটা কি অমাবস্যাতে কি হচ্ছে, চাঁদ এবং সূর্য উভয়ের ফোর্স কাজ করছে পৃথিবীর উপর বা জোয়ার ভাটার উপর, সেই কারণে টানটা বেশি। কিন্তু যদি পূর্ণিমা অবস্থান হতো, পূর্ণিমা অবস্থানে কি হতো, পূর্ণিমা অবস্থানে স্বাভাবিকভাবে চাঁদটা এখানে থাকতো না, চাঁদ এখানে না থেকে কোথায় থাকতো, এই জায়গাটা থাকতো চাঁদ। তাহলে এই জায়গাটায় যদি চাঁদ অবস্থান করে, এই জায়গাটায় যদি চাঁদ অবস্থান করে, তাহলে সূর্য চেষ্টা করছে পৃথিবীর জলরাশিকে টানা, অর্থাৎ পৃথিবীর উপর ফোর্স প্রয়োগ করছে, আবার চাঁদ এদিকে আকর্ষণ করছে। তাহলে স্বাভাবিক ভাবে চাঁদের কারণেই তো জোয়ার ভাটা মূলত হচ্ছিল, তাহলে এই দিকে যে জোয়ারটা হবে সেই জলের কিন্তু মানে জোয়ারের যে তীব্রতাটা অনেকটা কম হবে, কারণ শুধুমাত্র চাঁদের যে ফোর্সটা কাজ করছে সূর্যটা তো বিপরীত মুখে তাকে বাধা দেওয়ারই কাজে লাগছে। তাহলে স্বাভাবিক ভাবে একটা টান আর দুটো টান, দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য থাকবে। এখানে শুধুমাত্র চাঁদ যদি জলরাশিকে টানে তার তীব্রতাটা উভয়ের থেকে অনেক কম হবে, সেই কারণে পূর্ণিমা তিথিতে কিন্তু কম প্রাবল্য হবে আর অমাবস্যা তিথিতে কিন্তু জোয়ারের তীব্রতাটা কিন্তু বেশি হবে। এরপরে যেটা বলা, কি বলা হচ্ছে মরা কটা, মরা কটালে কি বলা হচ্ছে, চাঁদ পৃথিবী সূর্য একে অপরের সমকোণে অবস্থান করলে জোয়ারের তীব্রতাটা কম হয়, যা মরা কটার নামে পরিচিত। কি দেখো এই জায়গাটাই ছবিটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, অর্থাৎ কি বলছি যে এই অবস্থানে আমি দেখছিলাম কি যে চাঁদ ঘুরছিল, অর্থাৎ চাঁদ কি করছিল পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছিল, তাহলে সূর্য এখানে কনস্ট্যান্ট ধরেই নিলাম, এখানেই সূর্য আছে, এরপরে পৃথিবী এখানে অবস্থান করছে। এবার চাঁদ কি করছে, চাঁদ এখান থেকে ধীরে ধীরে কি করবে এই দিকে অবস্থান, অর্থাৎ এইরূপ অবস্থানে আসতে পারে চাঁদ, অথবা এইরূপ অবস্থানে আসতে পারে। এই রূপ অবস্থানে আসা মানে আমি যদি একটা ছবি ভালো করে এইভাবে ডট দিয়ে দেখাই তাহলে দেখছি কি এটা পৃথিবীর মাঝ বরাবর, আবার এটা এই বরাবর, তাহলে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, তো এটি সমকোণ আবার এটিও কিন্তু সমকোণ। তাহলে সূর্য পৃথিবী এবং চাঁদ যেদিকেই থাকবো না কেন, চাঁদ
সবই কিন্তু একে অপরের সমকোণে, চাঁদের রেসপেক্টে সমকোণে সূর্য রয়েছে, আবার কিন্তু সূর্যের রেসপেক্টে চাঁদ এদিকে থাকলে অবস্থান করলে সমকোণে রয়েছে। তাহলে প্রত্যেকটা উপাদান অর্থাৎ সূর্য পৃথিবী চাঁদ এই তিনটা উপাদান কিন্তু একে অপরের সমকোণে অবস্থান করছে। এইরূপ অবস্থান হলে যে জোয়ারটা হবে, যে জোয়ারটা হবে তার তীব্রতাটা অনেক কম হবে, কারণ চাঁদ কি করছে, চাঁদ কি এই জায়গার জলরাশিটাকে আকর্ষণ করে জলরাশিটাকে ফুলিয়ে দিচ্ছে। আবার কি সূর্য কিছুটা এখানে জলটাকে টেনে নিচ্ছে আকর্ষণ বলের কারণে। তাহলে কি হবে, যে জোয়ারটা সৃষ্টি হবে সেটা কিন্তু অনেকটা তীব্রতাটা অনেকটা কম হবে। সেই কমের কারণে কিন্তু বলা হচ্ছে কি সেই জোয়ারটা মরা কটল, অর্থাৎ মরা কটল বলতে প্রাবল্যতাটা বা তীব্রতাটা যে জোয়ার তার জোয়ারের তীব্রতাটা সেটা কিন্তু অনেকটা কম। কবে কবে দেখা যাচ্ছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ, এটা আমরা মাসিক যে পর্যায়ক্রমটা এখন বোঝাবো সেখানেই কিন্তু আমি তোমাকে বোঝাবো, তবে এখানে আমি হালকা করে বলে দিচ্ছি। দেখো আমি ডটটা আগে থেকে শুরু করছি, এই ডটটা আগে থেকে যদি আমি শুরু করি, এই উপরের অংশটা এখানে হচ্ছিল কি পূর্ণিমা, এই জায়গাটাতে হচ্ছিল পূর্ণিমা অবস্থান। পূর্ণিমা থেকে এই জায়গাটাই চাঁদের অবস্থানের আগে পর্যন্ত এটাকে বলা হচ্ছে কি কৃষ্ণ পক্ষ, কৃষ্ণ পক্ষ। আর এই অবস্থান থেকে পূর্ণিমা পর্যন্ত চাঁদের যে যাওয়া এই অবস্থানটাকে বলা হচ্ছে কি শুক্ল পক্ষ। এই জায়গাগুলো ভুল করবে না, কৃষ্ণপক্ষ বলতে পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত বা অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত শুক্লপক্ষ, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। কবে কবে দেখা যাচ্ছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ, আমি তো বুঝলাম যে এই দিকটা শুক্লপক্ষ এই দিকটা কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, অষ্টমী তিথিতে পূর্ণিমা থেকে অষ্টমী তিথিতে অর্থাৎ এইরূপ অবস্থানে, অষ্টমী তিথি অর্থাৎ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুক্লপক্ষের অষ্টমী তিথি, এই দুই দিনে কিন্তু কি দেখা যাবে মরা কটা। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত, ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা লাইক করবে, আগের মতো কমেন্ট করবে, এবং আশা করি সবাই ভালো আছো, সুস্থ থাকো এবং বাড়িতেই থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ।